আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। ভিডিওটি হচ্ছে কম্পিউটার সম্পর্কে একেবারে যারা জিরো নলেজ, একেবারে যারা কম্পিউটার সম্পর্কে কোনো কিছুই জানেন না, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাদেরকে পরিচয় করিয়ে দেব কম্পিউটারের মূল কিছু অংশ যেগুলোর দ্বারা কম্পিউটারের কাজ সম্পাদিত হয়ে থাকে। আমরা এটিকে কম্পিউটারের প্রধান অংশ হিসাবে বিবেচনা করে থাকি। এটিকে বলা হয় পিসি অথবা পার্সোনাল কম্পিউটার। পিসি আবার কয়েকগুলো হার্ডওয়্যার দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এর মধ্যে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ডিভিডি কার্ড অথবা ফ্লপি ডিস্ক, এগুলোর সমন্বয়ে গঠিত হয়ে থাকে পিসি। আমরা কম্পিউটারের সকল কার্যক্রম যেখানে দেখতে পাই সেটাই হচ্ছে মনিটর। এবং কম্পিউটারের সকল কার্যক্রমগুলো চালানোর জন্য আমাদের প্রয়োজন হয় কিবোর্ড এবং মাউস। সুতরাং আমরা বলতে পারি কিবোর্ড, মাউস, মনিটর এবং পিসির সাহায্যে গঠিত হয় একটি কম্পিউটার। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো কিছু জানার থাকে আশা করি কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন আকারে ভিডিও করে ফোন করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।